আচ্ছা, আপনারা কি জানেন ডাইনোসর এর সময় থেকে কিছু প্রাণী এখনো আমাদের পৃথিবীতে রয়েছে? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওতে জেনে যাবেন। তো পুরো ভিডিওটা না টেনে দেখুন, ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন আরও একটা ভিডিও বানাতে উৎসাহ করবে। টার্ডিগ্রেড 1773 সালে জার্মান জুলজিস্টে প্রথমবার টার্ডিগ্রেডকে খুঁজে পেয়েছিলেন। এরা এমনই একটি জীব যাদেরকে অমর বললেও ভুল হবে না, ইনফ্যাক্ট এরা অমর। বিজ্ঞানীরা অনেক বিষাক্ত বিষ দিয়ে এদেরকে মারার চেষ্টা করেছিলেন, মানে এক পর্যায়ে একটা রিসার্চ করেছিলেন যে এরা কি আজ অবধি অমর নাকি অমর না। এর কারণে বিষাক্ত বিষ দিয়ে এরা রিসার্চ করেছিলেন এদের ওপর, কিন্তু এরা তাতেও মারা যায়নি। এরা যে কোনো পরিস্থিতিতে থাকতে পারে, হোক সেটা -36 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা বা গরম কেন না। এরা এতটাই ছোট যে এদেরকে দেখতে হলে মাইক্রোস্কোপ লাগে। এদের ওপর রিসার্চ করে জানা গিয়েছে যে এরা ডাইনোসরের সময় ছিল এবং এখন পর্যন্ত এরা এদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। নীলতিমি, আপনারা হয়তো জেনে অবিশ্বাস্য করবেন যে নীলতিমি কি আবার ডাইনোসরের সময় ছিল। আসলে উত্তরটা হলো হ্যাঁ। আসুন আগে নীলতিমি সম্পর্কে জেনে নিই, যারা জানে না তাদেরকে জানিয়ে দিই। একটি নীলতিমি ওজনে প্রায় আফ্রিকা জঙ্গলের পাওয়া 40টি হাতির সমান। এরা 100 ফুট পর্যন্ত লম্বা হয়, আবার কোনো কোনো প্রজাতি এর থেকে বেশি ও লম্বা হয়ে থাকে। নীলতিমির ওপর যখন রিসার্চ করা হয় তখন জানা গিয়েছিল যে এদের কিছু প্রজাতি ডাইনোসরের সময়ও পাওয়া গিয়েছিল, এবং সেই থেকে ধারণা করা হয় যে এদের কিছু জাত ডাইনোসরের সময় ছিল এবং তখন থেকে এরা এদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে পৃথিবীতে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন নীলতিমি আমাদের পৃথিবীতে ডাইনোসরের সময় ছিল এটা জানতেন কি না। কমোডো ড্রাগন, আপনারা কি জানেন এই কমোডো ড্রাগন আমাদের পৃথিবীতে কবে থেকে রয়েছে? তার আগে এই কমোডো ড্রাগন সম্পর্কে একটু জেনে নিই। কমোডো ড্রাগন হলো বিশ্বের সবথেকে বড় গুইসাপ, যা ইন্দোনেশিয়ার কমোডো দ্বীপগুঞ্জে বা জাভা দ্বীপগুঞ্জে পূর্বে পাওয়া যায়। ইন্দোনেশিয়ার কমোডো দ্বীপপুঞ্জে পাওয়া যায় বলে এদেরকে কমোডো ড্রাগন বলা হয়। এদের অন্য নাম হলো ভারান। এই প্রাণী ইন্দোনেশিয়া জাতীয় প্রাণীদের অন্যতম। এর আকার 3 মিটার কাছাকাছি লম্বা হয়, ওজনে প্রায় 70 কিলোগ্রাম পর্যন্ত হয়। এরা ডাইনোসর ব্রাচিওস্ট্রাস এর জাত। ব্রাচিওস্ট্রাস তৃণভোজী প্রাণী হলেও এরা মোটেও তৃণভোজী প্রাণী নয়, এরা মাংসাশী প্রাণী। আর এরা ব্রাচিওস্ট্রাসের মতো লম্বা না, তবে লেজ ও ঘাড় কিছুটা লম্বা তা বলা যায়। ক্যাসোয়ারি, এখন একটু এই পাখিটাকে দেখুন। কখনো কি দেখেছেন এমন পাখি? লম্বায় এরা 6 ফুট 6 ইঞ্চির মতো হয়, ওজনে 60 কেজি পর্যন্ত হয়। পেশিবহুল 3টি বড় বড় নখযুক্ত পা দিয়ে এরা এক লাথি মেরে আপনাকে হাসপাতালে পাঠিয়ে দিতে পারবে। আর এই নখগুলোর সাইজ কত জানেন? এক একটা প্রায় 5 ইঞ্চি। তবে হ্যাঁ, এরা কিন্তু আক্রমণাত্মক একটি পাখি। আক্রমণাত্মক হলেও এরা কিন্তু ঝামেলা এড়িয়ে চলে, নিজের কিংবা জুনিয়রদের রক্ষা ছাড়া আর কোনো কাজে এদের ঝামেলা করতে দেখা যায়নি। রিসার্চের মাধ্যমে জানা গিয়েছে এরা ডাইনোসরের সময় ছিল এবং এখন পর্যন্ত এরা পৃথিবীতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তবে এদের সংখ্যা খুবই কম পরিমাণে রয়েছে। এদেরকে যদি এখন বাঁচানো না যায় তাহলে কিছু শতাব্দীর পর এদের দেখা আর পাওয়া যাবে না, এক কথা এরা বিলুপ্ত হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওতে বলা কোন প্রাণীরা তোমাদের কাছে সবথেকে বেশি আশ্চর্যজনক লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।